পাঁচ ধরনের সম্পদের যাকাত দিতে হয়। কয় ধরনের? পাঁচ ধরনের। এক নাম্বার গোল্ড এন্ড সিলভার, স্বর্ণ এবং রৌপ্য। তবে স্বর্ণ আর রৌপ্য আপনার কাছে থাকলেই যাকাত দিয়ে দিতে হবে বিষয়টা এমন নয়, এর একটা নির্দিষ্ট পরিমাণ আছে এবং ওই পরিমাণ স্বর্ণ রৌপ্য আপনার কাছে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত থাকা লাগবে। ফুকাহে কেরাম বলেছেন সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তুলা রৌপ্য, সাড়ে সাত ভরি গোল্ড অথবা সাড়ে বায়ান্ন ভরি সিলভার, এটা যদি কারো মালিকানায় অন্তত এক বছর থাকে, অন্তত এক বছর থাকে, তাহলে তার ওই স্বর্ণ আর রৌপ্যের উপরে যাকাত আসবে। আমাদের বোনেরা মহিলারা অনেক সময় প্রশ্ন করেন যে হুজুর আমার যে ব্যবহার করা অর্নামেন্টস জুয়েলারি অলংকার আছে, তো আমি যেগুলো ব্যবহার করি সেগুলোর কি যাকাত দিতে হবে? এটা ইখতিলাফি একটা বিষয়। তবে বিশুদ্ধ মত হল এবং আমাদের ইমাম ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও এই মতটি দিয়েছেন যে ব্যবহৃত স্বর্ণেরও ব্যবহৃত অলংকারেরও ব্যবহৃত সোনার উপরও যাকাত দিতে হবে এবং এই কথাটি বিশুদ্ধ কথা। এখন একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দেওয়া হয়েছে, স্বর্ণের ক্ষেত্রে কতটুকু? সাড়ে সাত ভরি, রৌপ্যের ক্ষেত্রে সাড়ে বায়ান্ন তোলা, অর্থাৎ এটা হচ্ছে মিনিমাম। এখন যদি এর উপরে থাকে হিসাব করবেন আপনি, এখন যাকাত দিবেন কিভাবে? মনে করুন আপনার কাছে বিশ ভরি স্বর্ণ আছে। এখন স্বর্ণ আর রৌপ্যের বাইরে এখানে আরো একটা বিষয় আছে, এখন তো মানুষ অনেক রুচিশীল হয়ে গেছে, অনেকে দেখা যায় অনেকের কাছে স্বর্ণের বাটি আছে, স্বর্ণের চামচ আছে, কি বলেন আছে না? তারপরে অনেকে টাকা পয়সা কামড়ায় তো স্বর্ণের কলমও বানায়, কি গোল্ডের কলম আছে না? আছে তো, গোল্ডের কলম ইউজ করে। তারপরে ঘড়ি, তো পুরুষের জন্য কিন্তু হাতের মধ্যে স্বর্ণের ঘড়ি হোক আর ব্রেসলাইট হোক এটা ব্যবহার করা জায়েজ নেই, এটা মনে রাখতে হবে। তো যার কাছে স্বর্ণের বাটি আছে, স্বর্ণের চামচ আছে, আবার অনেকের কাছে গোল্ডের বিস্কিট থাকে না, বার থাকে না, এগুলোও কিন্তু আপনার হিসাবের ভেতরে আসবে। শুধু অর্নামেন্টস আর জুয়েলারি নয়, বিস্কিট থাকলে বার থাকলে ওইটাও হিসাবে আসবে, বাটি থাকলে চামচ থাকলে ওইটাও হিসাবের ভেতরে আসবে। সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রৌপ্য কয় বছর? কয় বছর? আপনার মালিকানায়, পূর্ণ মালিকানায় আছে, আপনাকে এই সোনার উপর যাকাত দিতে হবে। এখন আসেন যে হুজুর এই সোনার উপর যাকাত আমি ক্যালকুলেশন করব কিভাবে? খুব সহজ, আপনার কাছে মনে করেন দশ ভরি স্বর্ণ আছে এই মুহূর্তে, এখন এটার যাকাত কত আসবে, ক্যালকুলেশনটা কিভাবে করবেন? এই মুহূর্তে দশ ভরি স্বর্ণ বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে? এখন তো এক লক্ষ টাকা তো আপনি নতুন কিনলে পাবেন, কিন্তু আপনার কাছে যেটা আছে আপনি তো এক লক্ষ টাকা পাবেন না, হয়তো আপনি দশ বিশ হাজার টাকা কম পাবেন। তো যেটা পাবেন ওইটা হিসাব করেন, কত বলেছেন? আট লাখ। আট লাখ, তাইলে দশ ভরি স্বর্ণ আছে কত? আমি যদি ধরি আট লক্ষ টাকা, তাইলে আট লক্ষ টাকার আড়াই পার্সেন্ট, আট লক্ষ টাকার কত পার্সেন্ট? আড়াই পার্সেন্টের হিসাবও যাদের ঝামেলা লাগে আমি তাদেরকে আজকে বুঝাইয়ে দিই, যত টাকা আসবে তত টাকাকে আপনি টু পয়েন্ট ফাইভ দিয়ে গুণ দিবেন প্রথমে। মনে করেন আট লাখ টাকা, এই যে আট লাখ, আপনি গুণ দিবেন টু পয়েন্ট ফাইভ দিয়ে, এরপরে ভাগ করবেন একশো দিয়ে, কত টাকা হইল? বিশ হাজার। সহজ হিসাব না? আমাদের দেশে অনেকে জাকাত নিয়ে মানে খুব টেনশন করে, না জানি হিসাব ঠিকঠাক হয়েছে কিনা, ওই ক্লাস ফোর ফাইভে সুদের অঙ্ক করছে তো ওই কিক নিয়মের, আর টালির অঙ্ক করছে, বীজগণিত পাটিগণিত ত্রিকোণমিতি পরিমিতি করতে করতে এখন সুদের অঙ্ক বুঝে না। যদি আমাদের দেশে গণিতের ভেতরে কিছু সুদ এই কি বলে জাকাতের হিসাব নিকাশ দেওয়া থাকতো, যে খান সাহেবের দশ ভরি স্বর্ণ, হ্যাঁ ষাট ভরির উপা আছে, এরপরে ষাট লাখ টাকার স্থাবর সম্পদ, বিশ লক্ষ টাকার ব্যবসায়িক সম্পদ আছে, এখন তার বছর শেষে জাকাত কত আসে হিসাব করে খুঁজে বের করো, এরকম কিছু অঙ্কটঙ্ক করলে তখন আর টেনশন করা লাগতো না। যেমন আমাদের কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে ফারাইজ পড়ানো হয়, মাওয়ারিস পড়ানো হয়, এজন্য আলেম ওলামারা সম্পদের হিসাব কেমনে বন্টন করতে হয় এটা তারা বুঝে। ঠিক এইভাবে যদি আপনার জাকাতটাকেও আমাদের পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক করে দেওয়া হতো, জাকাতের ক্যালকুলেশন নিয়ে মানুষ এত টেনশন করতো না। খুব সহজ বলে দিলাম, যত টাকা আছে
যদি যাকাত যোগ্য অ্যাসেট হয় গুণ করবেন কত দিয়ে 2.5 যে ফলাফল আসবে ওটাকে ভাগ করবেন কত দিয়ে বাস আপনার একদম লক্ষের বাইরে হাজার শত এবারে শতক টাকা পয়সা ওই পয়সা সহ দেখবেন ক্যালকুলেটরে হিসাব করে চলে আসবে ওইটা আপনি দিবেন তাহলে পাঁচ রকমের সম্পদের যাকাত দিতে হয় প্রথমে কি বলেছি গোল্ডেন সিলভার স্বর্ণ এবং রৌপ্য একটা স্ট্যান্ডার্ড আছে স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি রূপার ক্ষেত্রে 52 ভরি কত বছর মালিকানায় থাকতে হবে তারপরে আপনি যাকাতের হকদার হয়ে গেলেন যাকাত দিবেন এখন হিসাব করবেন কেমনে বিক্রি করলে যত টাকা পাওয়া যাবে এর কত পার্সেন্ট 2.5 তবে এটা মনে রাখবেন সকলের মনোযোগ আকর্ষণ করছি এটা চন্দ্র বছরের হিসাব চন্দ্র বছরের হিসাব আরবি মাস আছে না কিন্তু আপনি যদি আরবি মাসের হিসাব না করে আপনি যদি এই যে খ্রিস্টীয় ক্যালেন্ডারের হিসাব করেন জানুয়ারি টু জানুয়ারি ডিসেম্বর টু ডিসেম্বর অক্টোবর টু অক্টোবর জুন টু জুন তাহলে কিন্তু 2.5% নয় 2.58 কেন কারণ চন্দ্র বছর তো হয় 354 দিনে জানেন না আপনারা কোন কোন মাস 29 দিন কোন কোন মাস 30 দিন আর সৌর বছর কত দিনে 365 আবার লিপ ইয়ার আসলে 366 11 দিন 12 দিন বেশি থাকে এজন্য হিসাবটাও 2.5 নয় তখন হবে 2.58 তো সাধারণত আমরা চন্দ্র বছরের হিসাব করি এজন্য বলি 2.5% 2.5% তাহলে পাঁচ রকমের সম্পদ প্রথমটা হচ্ছে স্বর্ণ রৌপ্য এই স্বর্ণ রৌপ্যের হিসাব আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল না অনেক সহজ বিষয় দুই নাম্বার ক্যাশ নগদ টাকা কি পরিমাণ আছে নগদ টাকা যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ বা 52 তোলা রৌপ্য বিক্রি করলে যে টাকা হয় এই পরিমাণ যদি কারো কাছে থাকে এখন এখানে একটা বিষয় বলে দেই নবীজির সময় 7.5 ভরি স্বর্ণের দাম যা ছিল 52 তোলা রূপার দামও তাই ছিল কিন্তু সিলভারের দাম ফল করেছে তখন থেকে কমতে কমতে আমি আজকেই জুমায় আসার আগে দেখলাম বর্তমানে দাম হচ্ছে 2100 টাকা সিলভারের ভরি হলো 2100 টাকা কিন্তু নবীজির সময়ে 7.5 ভরি স্বর্ণ কিনতে যে টাকা লাগতো 52 ভরি রৌপ্য কিনতেও সেম টাকা লাগতো এখন আপনি আমাকে বলেন বর্তমানে বাংলাদেশে 7.5 ভরি স্বর্ণের দাম কত কত হবে 7.5 লাখ আর 52 ভরি রৌপ্যের দাম 110,000 টাকা তাহলে সমান হইল জোরে বলেন আমাদের যুগে সমান না রসূলের যুগে সমান এখন আমরা স্বর্ণেরটা ধরব না রৌপ্যেরটা ধরব এটা একটা বিষয় অধিকাংশ ফুকাহারা বলেছেন যাকাতের উদ্দেশ্য যেহেতু গরিব মানুষের কল্যাণ দারিদ্রতা দূরীকরণ এইজন্য স্ট্যান্ডার্ড হিসাবে স্বর্ণকে না ধরে রূপার হিসাবটা করবেন তাহলে বেশি বেশি মানুষ যাকাত দিবে এতে যাকাত দাতাদের লাভ হইল যাকাত যারা পাবে তাদের উপকার হলো তাহলে সেই হিসাবে যদি যাই আমরা আপনার কাছে 52 ভরি রৌপ্য বিক্রি করলে যে টাকা থাকে ওই টাকাটা যদি নগদ আপনার কাছে এই পরিমাণ টাকা ক্যাশ এটা ক্যাশ হতে পারে ব্যাংকে আপনার ফিক্সড ডিপোজিট হতে পারে আপনার ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্টে বা সেভিংস অ্যাকাউন্টে থাকতে পারে অথবা ডাক বিভাগের সঞ্চয় আছে না সঞ্চয়পত্র থাকতে পারে অথবা আপনার প্রাইস বন্ড থাকতে পারে তো এগুলো তো ভাঙানো যায় বা কি পরিমাণ আছে জানা যায় আপনি ব্যাংকের ম্যানেজারকে বলে আপনাকে স্টেটমেন্ট দিয়ে দিবে আপনি হিসাব বের করেন যদি দেখেন আপনার কাছে 52.5 ভরি পরিমাণ রৌপ্য পরিমাণ পয়সা এক বছর ধরে আপনার মালিকানায় আছে তাহলে আপনি ওই টাকার 2.5% যাকাত দিতে হবে এইগুলো নগদ টাকার হিসাব তিন নাম্বার হচ্ছে আমওয়ালুত তিজারা ব্যবসায়িক পণ্য ব্যবসায়িক প্রোডাক্ট যেগুলো বিজনেস প্রোডাক্ট আপনি ব্যবসায়ী মানুষ ব্যবসা করেন আপনাকে ব্যবসায়ের মালের যাকাত দিতে হবে এখন ব্যবসায়ের মালের যাকাতটা কিভাবে দিতে হয় মনে করেন আপনি একটা ফ্যাক্টরি আছে এখন এই ফ্যাক্টরি যে জায়গার উপরে আছে এই জায়গার যাকাত দিতে হবে ফ্যাক্টরির 100টা 200টা গাড়ি আছে এই গাড়ির যাকাত দিতে হবে না আপনার ফ্যাক্টরিতে যে প্রোডাক্ট উৎপন্ন হয় ওই প্রোডাক্টের যাকাত দিবেন বা আপনার একটা দোকান আছে এই দোকানের যে মাল আছে প্রোডাক্টগুলো আছে এগুলোর যাকাত কিভাবে বের করবেন
মনে করেন আপনি এক বছর ধরে ব্যবসা করছেন, গত রমজানে শুরু করলেন এই রমজান, এটা কথার কথা উদাহরণ, আজকে যাকাতের হিসাব করছেন, তো আপনি আপনার দোকানের ম্যানেজার বা আপনার ফ্যাক্টরির যিনি জিএম আছেন বা যিনি দায়িত্বশীল তাদের মাধ্যমে হিসাব নিকাশ করলেন, এই মুহূর্তে আমাদের কাছে ব্যবসায়িক পণ্য সব বিক্রি করলে কত টাকার পণ্য হবে, মানে কত টাকার পণ্য আছে হিসাবটা বের করে ঠিক কত টাকার 2.5% আপনি কি করবেন, যাকাত দেবেন। শেয়ার মার্কেটে যাদের শেয়ার আছে আপনাকে কিন্তু যাকাত দিতে হবে, কারণ ওইটাও আপনি শেয়ার বিক্রি করলে এই মুহূর্তে টাকা পাবেন না, তো ওই রকম শেয়ার মার্কেটের উপর আপনাকে যাকাত দিতে হবে। 4 নম্বর হচ্ছে বাহিমাতুল আনআম, গবাদি পশুর উপরেও যাকাত দিতে হবে, তবে আমাদের দেশে এটা অ্যাপ্লিকেবল না, কারণ গবাদি পশুর যাকাতের জন্য শর্ত আছে, তো তিনটা শর্ত, এক নাম্বার হচ্ছে যে পশুর একটা পরিমাণ আছে, যেমন সর্বোচ্চ 5টা, যেমন উটের ক্ষেত্রে 5টা, কমপক্ষে 5টা উট হলে পরে একটি ছাগল যাকাত দিতে হয়, 30টা গরু হলে একটি এক বছরের বকরি এই কি বলে আপনার বাছুর দিতে হয়, 40টা ছাগল বা ভেড়া হলে একটা ছাগল দিতে হয়, এই যে একটা পরিমাণ আছে, আবার এই পরিমাণ থাকলেই হবে না, 2 নম্বর হচ্ছে পরিপূর্ণ মালিকানায় থাকবে এক বছর, 3 নম্বর হচ্ছে এগুলা লালন পালন করতে আপনার নিজের পয়সা খরচ হবে না, ওই মাঠে ঘাটে চারণ ভূমিতে ঘাস খাবে। আমাদের দেশে দেখা যায় যে পশুপালন, পশুকে এরকম ছাইরা দিয়া পশুপালন করা যায় না, বরং দেখা যায় পশুকে নিজের পয়সা দিয়া ভুসি খাওয়াতে হয়, খড় খাওয়াতে হয়, অনেক সময় দেখা যায় পশুর উপরে ফ্যানও দিতে হয়, কি দিতে হয় না, এত খরচ, যেখানে পশু লালন পালনে এত খরচ, সুতরাং আমাদের দেশে পশু সম্পদের উপরে যাকাত আসবে না। তবে যাদের খামার আছে, খামারের দুধ বিক্রি করেন, মুরগির খামার আছে, মুরগি বিক্রি করেন, এগুলোর কিন্তু যাকাত আছে, এগুলো ওই ব্যবসায়িক পণ্য হিসাবে যাকাত দিতে হবে, পশু সম্পদের যাকাত আসবে না, ব্যবসায়িক পণ্য হিসাবে আসবে। 5 নম্বর হলো ফসলের যাকাত দিতে হয়, সকল ফসলেরই যাকাত দিতে হয় না, যেগুলো পচনশীল নয়, পচে যায় না, যেগুলোকে গোদামজাত করে রাখা যায় এইসব পণ্যের যাকাত দিতে হয়, যেমন সবজি বেশি দিন থাকে, কলা বেশি দিন থাকে, এগুলোর যাকাত নাই, তবে কেউ যদি কলার ব্যবসা করে, সবজির ব্যবসা করে, তো এটা ব্যবসায়ের যাকাত আসবে, কিন্তু এটা ফসলের যাকাত হিসাবে হবে না। ফসলের যাকাতের জন্য পরিমাণ হলো, একজন ব্যক্তি ফসল চাষাবাদ করেন, যদি 5 ওয়াসক পরিমাণ সম্পদ পান, ওয়াসক 5 ওয়াসক, এর পরিমাণ কতটুকু এ নিয়ে ফোকাহাদের মধ্যে ইখতিলাফ আছে, কেউ কেউ বলেছেন 16 মন, এরাবিয়ান স্কলাররা বলেন 18 মন, আল্লামা ইউসুফ আল কারদাউই রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন 18 মন, আবার আমাদের বাংলাদেশে 25 মন হিসাবে হিসাব করা হয়, এটাও আরব স্কলারদের অনেকে বলেছেন, তা আমরাও বলি 25 মন, তো ফসল থাকলে যাকাত আসবে না, অন্তত কত মন হতে হবে, জোরে বলেন 25 মন, আমাদের দেশে ফসলের যাকাত অবহেলিত, মানুষ জানেও না এটা, অন্তত কত মন, ফসলের যাকাতের ক্ষেত্রে একটা পার্থক্য হলো, এটা এক বছর থাকা লাগবে না, যে ফসল যখন চাষাবাদ করেন ওই ফসল কাটার দিনে আপনার ফসল ঘরে নেওয়ার আগেই ফসলের যাকাত শেষ করতে হবে, 25 মন সম্পদ যদি হয় তাহলে ফসলের যাকাত দিবেন, অন্তত কত মন, 25 মন, তার উপরে যত মন হবে। এখন এটার যাকাত কত পার্সেন্ট দিবেন, এটা কি 2.5% না, এটা 2.5% না, এটা হলো দুইটা ফরম্যাট আছে, বৃষ্টির পানি দিয়ে যদি আপনি চাষাবাদ করেন তাহলে আপনার তো কোনো খরচ নাই, তখন আপনি দিবেন রসল, মানে 10%, মনে করেন 100 মন পাইছেন, ফসলের যাকাত দিবে কোন, আপনি যাকাত দিবেন 100%-এর 10%, আপনার 10% হয় কত, 100 মনের 10% হয় 10 মন, আর আপনি নিজে সেচ দিয়েছেন, সার দিয়েছেন, কামলা খাটাইছেন, পরিচর্যা করেছেন, আপনার খরচ হয়ে গেছে না, 10, আপনাকে 10% দিতে হবে না, এটাকে আরবিতে বলে নিসফে উসর, 5%, কথার কথা উদাহরণ, 100 মন পাইলেন, 5% কত হয়, গ্রামে গঞ্জে অনেক এলাকায় আছে কিছু জমি এরকম যে বৃষ্টির পানি দিয়েও হচ্ছে, সেচ দিয়েও হচ্ছে, 50-50, এখন এখন কেমনে দিবে, 10% না 5%, এখন দেওয়ার সময় আপনিও দিবেন মাঝামাঝিতে, তাইলে আপনি তখন দিবেন কত হবে, 7.5%, 7.5%,
যেমন কথার কথা 100 মন পাইছেন 7.5 মন দিয়ে দিবেন এটা কোন দিন দিবেন এক বছর স্টে করলে না আল্লাহ তাআলা বলেছেন ওয়াতু হাক্কহু ইয়াউমা হাসাদে ফসল কাটার দিনেই তুমি এই ফসলের যাকাত আদায় করো এই যে ফসলের যাকাতের কথা বললাম মুশরের কথা এই ফরজের কথা বাংলাদেশের মানুষের মাথায়ও যেটা খাইতেছে হারাম খাইতেছে খাইতেছে কি খাইতেছে তা আপনি যদি ফসলের যাকাত না দিয়ে ওটা খান ওটা হালাল না হারাম গুনাহগার হয়ে যাচ্ছে ফসলের যাকাত আল্লাহ দিয়েছেন খাদ্য ঘাটতি পূরণের জন্য পাঁচ ধরনের সম্পদ না এই ফসলেরটা বাদ দিলে আর পশুরটা বাদ দিলে আরো কয় রকমের আছে সোনা রূপা নগদ টাকা ব্যবসায়িক পণ্য ওগুলো আল্লাহ দিয়েছেন দারিদ্রতা দূরীকরণের জন্য ফসলের যাকাত দিয়েছেন খাদ্য ঘাটতি পূরণের জন্য ভালো করে কথাগুলো বুঝেন আল্লাহ তাআলা নগদ টাকা সোনা রূপা বা ব্যবসায়িক পণ্যে যাকাত দিয়েছেন কেন দারিদ্রতা দূর করার জন্য ফসলের যাকাত দিয়েছেন খাদ্য ঘাটতি পূরণের জন্য কিভাবে দেওয়া হয়েছে একটু পরে আপনাদেরকে আমি আরো সুন্দর করে সংক্ষেপে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ এবার আসেন যাকাত কাদেরকে দিতে হয় অনেকে যাকাতের টাকা মসজিদে দিয়ে দেয় অনেকে যাকাতের টাকা মাদ্রাসা বানানোতে দিয়ে দেয় তা আপনি কি আপনার মনের ইচ্ছা মতো দিতে পারবেন সাধারণ দান মসজিদেও দেওয়া যায় মাদ্রাসায়ও দেওয়া যায় ইতিমকে অসহায়কে নিজের মতো করে দেওয়া যায় কিন্তু যাকাত কেবল মাত্র আটটি খাতে আট শ্রেণীর মানুষকে দেওয়া যায় এর বাহিরে অন্য কাউকে যাকাত দেওয়া যায় কোন কোন শ্রেণীর ব্যক্তিদেরকে যাকাত দিবেন কোরআনে স্পেসিফিক বলা আছে সূরা তাওবার 60 নম্বর আয়াত আপনারা বাড়িতে গিয়ে পড়বেন সেখানে আল্লাহ বলেছেন এক নম্বরে ইননামাস সাদাকাতু লিল ফুকারাই এক নম্বর হলো ফকির ফকির কে ফকির হলো মাল্লাহু শাইউন যার কিছু আছে কিন্তু ওইটা দিয়ে নিজের পরিবার চালাতে পারে না খাইতে পারে না ঠিকমতো চলতে পারে না তার দারিদ্রতা আছে এমন ব্যক্তিকে যাকাত দিতে পারে দুই নাম্বার ওয়াল মাসাকিন মিসকিন মিসকিন কারা মাল লাইসা লাহু শাইউন যার কিচ্ছু নাই অসহায় এরকম ব্যক্তিকে যাকাত দিতে পারবেন তিন নাম্বার ওয়াল আমিলিনা আলাইহা যাকাত আদায়ে নিযুক্ত কর্মচারী এটা ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে হয় ইসলামী রাষ্ট্রে যাকাত মিনিস্ট্রি বা যাকাত কালেকশন বোর্ডে বা যাকাত বোর্ড আছে সেখানে যারা কাজ করে চাকরি করে যাকাতের টাকা থেকে তাদেরকেও বেতন হিসাবে যাকাতের টাকা দেওয়া যাবে কোনো অসুবিধা নেই চার নাম্বার ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য অমুসলিমদেরকে যাকাত দেওয়া যাবে মনে করেন অমুসলিম এদেরকে একটু দান করলে এরা ইসলামের সৌন্দর্যের দিকে মুগ্ধ হবে ইসলাম গ্রহণ করতে পারে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য ক্ষেত্র বিশেষে অমুসলিমদেরকেও যাকাত দেওয়া যাবে গণহারে অমুসলিমদেরকে যাকাত দেওয়া জায়েজ না আবারো বলছি ক্ষেত্র বিশেষে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য পাঁচ নাম্বার ওয়াফির রিকাব দাস মুক্তির জন্য যাকাতের টাকা দেওয়া যাবে বর্তমানে কি দাস প্রথা আছে এজন্য কোন কোন ফুকাহা বলেন যে অন্যায়ভাবে কারাবন্দী আছে অথবা জালিমের জুলুমের শিকার আছে অন্যায়ভাবে এমন কোন ব্যক্তি তার মধ্যে দারিদ্রতা আছে খরচ চালাইতে পারতেছে না কিভাবে সে বের হবে এখন সেই ধরনের কারাবন্দীকেও তার এই অবস্থা থেকে উত্তরণের জন্য তাকেও তার পেছনেও যাকাতের পয়সা খরচ করা যাবে ছয় নম্বর হচ্ছে ওয়াল গারিমিন ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে তার মানে আবার ওই যে ঋণ কার নাই বলেন আমাকে এখন ওই যিনি বড় ব্যবসায়ী বাংলাদেশে যে যত বড় ব্যবসায়ী সে তত বেশি ঋণী এখন কি তাকেও যাকাত দেওয়া যাবে না এটা এমন ঋণগ্রস্ত ব্যক্তি যার গোটা সম্পদ বিক্রি করেও তার ঋণ পরিশোধ করা সম্ভব না লোকটা অসহায় ঋণ পরিশোধ করতে পারছে না এইরকম ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি যাকাত দিতে পারবেন সাত নম্বর হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ আল্লাহর পথে এটার অনেক লম্বা ব্যাখ্যা আছে ফোকাহাগণ বলেছেন আল্লাহর পথে যারা লড়াই করছে যেমন আমাদের ফালিস্তিনে ভাই বোনেরা এখন লড়াই করছে তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে এরকম আল্লাহর পথে যারা লড়াই করছে অথবা এটার ব্যাখ্যায় কেউ কেউ বলছেন যে যেমন এতিমখানা আছে বা অনেক জায়গায় আছে এতিম মিসকিনরা
পড়াশোনা করে এরা আল্লাহর পথে আছে দিন চর্চায় আছে চলতে পারতেছে না এদেরকেও যাকাতের পয়সা দেওয়া যাবে তবে এতিমখানায় দিলে একটু বুঝা শোনা দেন এটা সত্য কথা অনেক এতিমখানায় সঠিকভাবে যাকাতের পয়সাগুলো যায় যদি আপনি জানেন এই প্রতিষ্ঠানটা খুবই ভালো পরিচালকরা যাকাতের পয়সা যাকাতের খাতি খরচ করেন অসুবিধা নাই দিয়ে দিতে পারবেন এরপরে আসুন আট ওয়াবনিস সাবিল মুসাফির ব্যক্তিকেও যাকাত দেওয়া যায় এটা কখন মনে করেন কেউ সফরে এসেছেন তার কাছে যা ছিল হারায় গেছে এক দেশ থেকে আসছে অন্য দেশে এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে মুসাফির ব্যক্তি তার কাছে যা ছিল সব হারায় ফেলছে চলতে পারতেছে না তার এলাকায় ফিরে যেতে পারছে না তখন আপনি তাকে তার এলাকায় ফিরে যাওয়ার জন্য বা চলার জন্য তাকেও যাকাতের পয়সা দিতে পারেন তবে এটা এখন এই যুগে আর প্রযুক্তির যুগে এটা আর আসলে অসুবিধা হয় না কোন জায়গায় হারায় গেল ফ্যামিলির নাম্বার তো মুখস্থ থাকে ফোন করে বলে হারিয়ে গেছে কিছু টাকা পয়সা বিকাশে পাঠাও কি বলেন এরকম হয় না কিন্তু সিচুয়েশন যদি এমন হয় যে মুসাফির এসে বিপদে আছে তো ওই মুসাফিরকেও দেওয়া যাবে যাকাত আদায়ের সুনির্দিষ্ট খাত কয়টা এই আটটার ভিতরে মসজিদ আছে জোরে বলেন না আরো জোরে বলেন না অনেকে যাকাতের টাকা মসজিদে দেয় যাকাত বাতিল ওর যাকাত হবে না অনেকে যাকাতের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণেও দেয় মাদ্রাসা নির্মাণে অনেকে আছে যাকাতের টাকা আপনার এই আট খাতের বাইরে দিচ্ছে আট খাতের বাইরে যাকাতের টাকা দিলে ওই যাকাত কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে যাকাত কাদেরকে দেওয়া যাবে না শুনেন এক নাম্বার রসূলের বংশ হাশিমি বংশের কাউকে যাকাত দেওয়া যাবে না রসূলের বংশ কুরাইশ বংশের কোন বংশ এই আল্লাহ রসূলের বংশ হলো কুরাইশের কোন শাখা হাশেমি এই হাশেমিদেরকে কি দেওয়া যাবে না যাকাত দেওয়া যাবে না এরপরে কাফিরদেরকে গণহারে যাকাত দেওয়া যাবে না তুমি ওই যে বলেছিলাম মুআল্লাফাতি কুলুবুহুম ক্ষেত্র বিশেষে অমুসলিমকে আকৃষ্ট করার জন্য কিন্তু গণহারে দেওয়া যাবে না দুই নাম্বার যাদের উপর যাকাত ফরজ এদেরকে যাকাত দেওয়া যাবে না ধরুন কথার কথা দুই ব্যক্তি বলতেছে ভাই আপনার যাকাত আপনার উপরেও যাকাত ফরজ আমার উপরেও ফরজ বাহিরে দিয়ে লাভ নাই আসেন আমারটা আপনারা দিই আপনারটা আমারে দেন তো নিসাব পরিমাণ সম্পদের মালিক যে নিজেই যাকাত দেয় তারে যাকাতের টাকা দেওয়া যাবে না এরপরে মা বাবাকে যাকাত দেওয়া যায় না মা বাবাকে ভরণ পোষণের দায়িত্ব সেবা করার দায়িত্ব কি আপনার নয় আপনার মা বাবা অথবা আরো ঊর্ধ্বতন যারা দাদা দাদি নানা নানি এদের কাউকেই যাকাত দেওয়া যায় না এমনকি আপনার ছেলে মেয়েকে আপনার মাধ্যমে যারা দুনিয়াতে এসছে আপনার ছেলে মেয়ে তাদের সন্তানাদি নাতি পুতি খন্তি এদের কাউকে যাকাত দিতে পারবেন তবে ভাই বোনকে যাকাত দেওয়া যাবে কথা বুঝেন মা বাপ দাদা দাদি নানা নানি উপরের কাউকে দেওয়া যায় না ছেলে মেয়ে নাতি পুতি খন্তিকেও দেওয়া কিন্তু ভাই বোনকে দেওয়া যায় ইসলাম কত সুন্দর এক বাপের দুই তিন ছেলে আছে একটা প্রতিষ্ঠিত বাকি একটা ঋণগ্রস্ত আর একটা অসহায় তা আপনি যাকাতের পয়সা আপনার দুই ভাই যদি এমন হয় অভাবী নিঃস্ব বাইরে দিয়া কি করবেন বাহিরে দেওয়ার চাইতে নিজের ভাইকে বলার সময় যাকাত বলে দিয়েন না মনে কষ্ট পাবে আপনি মনে মনে নিয়ত রেখে ওই পুরো ক্যাশটা মনে করেন আপনার এক ভাই খুব অসহায় আপনার এই বছর যাকাতের টাকা আসছে হিসাব করে দেখলেন চার লক্ষ টাকা বলেন ভাই আসেন আমি আপনাকে একটা ছোটখাটো ব্যবসা খুলে দিই বলিয়েন না যাকাত ভাই কষ্ট পাবে কিন্তু আপনি দিয়ে দিলেন তাহলে সেই ভাইটা সচ্ছল হয়ে গেল দুইটা উপকার আপনার হবে যাকাত তো আদায় হবেই হবে আর আপনার রক্তের সম্পর্কের মানুষ আপনার ভাইকে আপনি এই দুরাবস্থা থেকে উত্তরের জন্য আল্লাহ দুনিয়া আখেরাতে আপনাকে আরো নিয়ামত বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ তাহলে আপন ভাই বোনকে যাকাত দেওয়া যায় যদি তারা অভাবী হয় অসহায় হয় ঋণগ্রস্ত হয় তারপরে আসুন স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে এরপরে মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট হাসপাতাল বানানোর কাজে মৃতের দাফনের কাজে এই সব ক্ষেত্রে যাকাত দেওয়া যাবে যাকাত আদায়ের খাত কয়টা কয়টা কত নম্বর সূরা নয় তাওবা আয়াত নম্বর কত ৬০ মনে রাখবেন এটা এরপরে আসুন যাকাত না দেওয়ার শাস্তি এগুলো গত বছরও বলেছি এই বছর আর আমি বলছি না শেষ পয়েন্ট নিয়ে আলোচনা করব আমরা খুবই গুরুত্বপূর্ণ সবাই শুনেন যে ভুল আমরা ৯৯% মানুষ এই ভুলটা করি যাকাতে যাকাত আদায় করবেন কিভাবে আমরা অনেকে যাকাত আদায় করি যাকাতের শাড়ি কিনি যাকাতের লুঙ্গি কিনি
মার্কেট গুলোতে গেলে দেখবেন কিছু দোকানে সাইনবোর্ড আছে এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, মানে হলো এই মার্কেটের এই বাজারের সবচেয়ে ফালতু শাড়ি আর ফালতু লুঙ্গি এই দোকানে পাওয়া যায়। যাকাতের যে শাড়ি যাকাতের যে লুঙ্গি দেওয়া হচ্ছে এটা একবারের বেশি দেখা যায় পরা যাচ্ছে না। খান সাহেব চৌধুরী সাহেব আপনি তো যেটা পড়েন এটা খুবই স্ট্যান্ডার্ড পড়েন, যদি আপনি যাকাতের শাড়ি লুঙ্গি দেন আপনি যে লুঙ্গি পরেন ওইটা দিবেন, আপনার বউকে যেটা দেন আপনি অন্য মহিলাকে শাড়ি ওইটা দিবেন। যাকাতের টাকা তো শাড়ি লুঙ্গি দেওয়ার জন্য নয়, আপনি আজকে যাকাতের শাড়ি লুঙ্গি দিলেন ওই লোক আজকে আপনার লাইনে দাঁড়াইছে আগামীকাল আরেকজনের লাইনে দাঁড়াবে, আগামী বছর আসলে ওই লোক আবারও কারো না কারো লাইনে দাঁড়াবে। যাকাত তো এই জন্য ফরজ করা হয় নাই, যাকাত ফরজ করা হয়েছে এই জন্য যাতে যাকাত দিয়ে অভাবীদের অভাব দরিদ্রদের দরিদ্রতাকে দূর করে দেওয়া যায়। তাহলে যাকাত দিবেন কিভাবে? প্রোডাক্টিভ ওয়েতে যাকাত দিবেন। আসুন প্রোডাক্টিভ ওয়েতে আমরা কিভাবে যাকাত দিব সকলের মনোযোগ আকর্ষণ করছি। যেহেতু আমাদের দেশ আমাদের রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না, ইসলামী রাষ্ট্র হলে তো খুব সুন্দর হতো। মনে করেন আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, ধরুন বর্তমানে আমাদের রাষ্ট্র ইসলামী রাষ্ট্র, এখন গভর্নমেন্ট বলল রমাদানে আমরা ঘরে ঘরে গিয়ে ওই জনশুমারি আদমশুমারির মতো আমাদের লোকদের দ্বারা ডাটা কালেক্ট করে আপনাদের যাকাতের সম্পদ আমরা কালেকশন করব। কথার কথা এই বছর সরকার যাকাতযোগ্য অ্যাসেট কালেকশন করলো বা যাকাতের টাকা পাইলো মনে করেন কালেকশন করে 1,40,000 টাকা। এটা আসলে হবে না, আমার হিসাবে বাংলাদেশে অন্তত 10-12,000 কোটি টাকা পাওয়া যাবে। আমি একটু ছোট্ট করে হিসাব দিচ্ছি, ছোট করে হিসাব দিলে মানুষ আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন 1,40,000 কোটি, 1,40,000 কোটি। দেখেন যাকাত দিয়ে একটা দেশকে কিভাবে চেঞ্জ করা যায়, আমি অঙ্কটা ছোট করেছি আপনাদের বোঝার জন্য। আমি আগেই বলেছি যদি প্রপার ওয়েতে যাকাত কালেকশন হয় আমার ধারণা কমপক্ষে 10-15,000 কোটি টাকা কালেকশন করা যাবে। তা আমি ধরে নিলাম বোঝানোর জন্য 1,40,000 কোটি টাকা। যাকাতদাতাদের খাত আছে কয়টা? এখন সরকার সিদ্ধান্ত নিলেন যে আমার দেশে অনেক বেকার আছে, বেকার কি গরিবের অন্তর্ভুক্ত নয়? তো সংসার চলে না, 1,40,000 টাকা আমি জনপ্রতি 500 টাকা 1,000 টাকা না বিলাইয়া আমি দায়িত্ব দিলাম রমজান মাসের পরের মাসে যাও আরেকটা জনশুমারি হোক, একদম বেশি দরিদ্র বেশি বেকার 70 লক্ষ মানুষের লিস্ট আনো। কত লক্ষ? 70 লক্ষ। 70 লক্ষকে আনার পরে এই 70 লক্ষকে জনপ্রতি দেন 2 লক্ষ, 70 লক্ষ গুণ 2 লক্ষ কত হয়? 1,40,000 টাকা। দেখছেন ডিস্ট্রিবিউট কেমনে হচ্ছে, প্রত্যেককে দিলাম কত টাকা? আপনি বলেন তো এই 70 লক্ষ মানুষ কি আর গরিব থাকবে? বলেন গরিব থাকবে? কাউরে কিনে দেন? একজন আছে অটো রিক্সা চালাইতে পারে, জিজ্ঞেস করলেন তোমার কি অটো রিক্সা চালানোর এক্সপিরিয়েন্স আছে? দিয়ে দেন অটো রিক্সা। কেউ সিএনজি চালাইতে জানে? সিএনজি কিনে দেন। কেউ চায়ের দোকান, তুমি চা ওই উত্তরবঙ্গে গেলে দেখবেন ভ্যান, ওখানে রিক্সা নাই শুধু ভ্যান আর ভ্যান, কাউকে একটা ভ্যান কিনে দেন। একজন মহিলা বিধবা প্রশিক্ষণ দিয়ে তাকে একটা সেলাই মেশিন কিনে দেন। উত্তরবঙ্গে গেলে দেখবেন চাষাবাদ বেশি হয়, কাউকে হালের 2টা বলদ কিনে দেন, হালের 2টা বলদ কিনে দেন। এইভাবে যদি রাষ্ট্রীয়ভাবে যাকাত কালেকশন করে এভাবে ডিস্ট্রিবিউট হলে প্রতি বছর, আজকে তো আমার মানে এটা হিসাবের হিসাব আর কি, 70 লক্ষ হয় না, আপনি 10-15,000 কোটি টাকা কালেকশন করতে পারলে প্রতি বছরে কমপক্ষে 1 থেকে 1.5 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। দেখা যায় চাকরির নিয়োগ পরীক্ষা হইলে দেখবেন আপনারা হায় রে হায় রাস্তাঘাটে জ্যাম, পদ হলো একটা, পরীক্ষা দেয় 200-300। যদি এইভাবে রাষ্ট্রীয়ভাবে যাকাতের পয়সা কালেকশন করে বেকারত্ব নিরসনের জন্য প্রপার ওয়েতে কাজে লাগানো হতো, কি আর 10 বছর, 3-4 বছর পরে একজন গরিব মানুষ বাংলাদেশে থাকবেন আমি চ্যালেঞ্জ করলাম। তো যাকাতের শাড়ি লুঙ্গি দিয়েন না আপনারা, এখন ইসলামী সরকার নাই, দিবেন কেমনে? আসেন আপনাদেরকে বুঝাই দেই, আপনার এলাকায় 5-7 জন বন্ধু বান্ধব আছেন না আপনারা? আসেন ভাই দেখি তো আসেন, আমরা আমাদের টাকাগুলি এক জায়গায় করি, দেখবেন 4-5 জনের অ্যামাউন্ট একসাথে করলে 7 লাখ 8 লাখ 10 লাখ হবে। বলেন ভাই 10 লক্ষ টাকা আমরা
শত শত মানুষকে 200 টাকা এরপরে 300 টাকা 500 টাকা সারি লুঙ্গি বিতরণ করে কোনো লাভ নাই আসেন 10 লক্ষ টাকা দিয়ে এবছর 5 জন মানুষের বেকারত্ব লাঘব করে দিই সুবহানাল্লাহ এই 5 জন কি আর আগামী বছর যাকাত খাবে অথবা আপনারা যদি বিশ্বস্ত কোনো ফাউন্ডেশন ব্যক্তি প্রতিষ্ঠান পান যে যাদের মাধ্যমে যাকাত সঠিকভাবে যাকাতের হকদারের কাছে পৌঁছে তাহলে আপনি যাকাতের টাকাগুলো ওদের হাতে দিয়ে দিবেন আর নিজের আত্মীয় স্বজন যদি অভাবী অসহায় থাকে যাকাতের ক্ষেত্রে সবার আগে তাদেরকে প্রায়োরিটি দিবেন বিলায়া দিবেন না এই ধরো তোমারে 2000 3000 যাকাতের টাকা দিলাম কি বলেছি আপনার ধরেন যাকাত আসলো 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা আপনি আপনার আত্মীয় স্বজন এতজনকে দিবেন না এবছর একজনকে আনেন ডাইকে আইনা বলেন তোমারে আমি একটা অটো রিকশা কিনে দিব তোমার বউকে একটা সেলাই মেশিন কিনে দিব ওকে আর আগামী বছর যাকাত খাবে এবছর এভাবে যদি প্ল্যান নিয়ে নিয়ে আমরা কাজ করি যেমন আমি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলি আমি যখন থেকে যাকাত দেওয়া আরম্ভ করেছি আমি নিজে প্রত্যেক বছর এভাবে মাত্র একজনকে বা দুইজনকে স্বাবলম্বী অথবা যাকাতের যে আট খাত আছে আট খাতের মধ্যে কোনো এক খাতে পড়লে তার দুঃখ দুর্দশা লাঘব করে দেওয়ার চেষ্টা করেছি এখন চাইলে এটাকে 20 জন 30 জনকে অথবা নাম ফুটানোর জন্য 100 জন ডাইকা 200 টাকা 300 টাকা 500 টাকা দিয়া অমুক চৌধুরী যাকাত দিয়েছে ফুটানো যায় নাম ফুটানো যায় কিন্তু এটা যাকাতের হক আদায় হয় আমি আপনাদেরকে অনুরোধ করব ইফেক্টিভ ওয়েতে আমরা যাকাত দিব আল্লাহ তৌফিক দান করেন সবশেষ ওই ফসলের যাকাতের কথা মনে আছে ফসলের যাকাত কেন খাদ্য ঘাটতি পূরণের জন্য দেখবেন আপনারা পাহাড়তলিতে ওই মনসুরাবাদে আমি প্রায় সময় দেখি বের হলে সকালবেলা 8টা 9টার সময় ওই যে ট্রাক দিয়ে চালান না একটু কম পয়সায় আরে না লাইন দেখছেন আপনারা তার মানে আমাদের দেশে অভাব আছে না নাই এই যে মানুষের ঘরে খাদ্য নাই অভাব আছে অনটন আছে এবার আসেন আরেকটা হিসাব দিয়ে শেষ করি ফসলের যাকাত যদি সরকার কালেকশন করে কি সরকার ইসলামী সরকার কি সরকার তাহলে বোঝা গেল সরকার ইসলামী থাকলে লাভ আছে না নাই এজন্য ইসলামী শাসন আমরা চাই কি চাই না ইসলামী শাসন ছাড়া এখানে যত দলমতের মানুষ মসজিদে আছেন বলে দেই সত্য কথা একটু তিতা হয় শুনতেও খারাপ লাগে অনেক সময় ইসলামী সরকার ছাড়া যত সরকার চেষ্টা করবে কিয়ামতের সূর্য উঠবে দারিদ্রতা দূর হবে না পৃথিবী থেকে একমাত্র ইসলামী অর্থব্যবস্থা কায়েম করলে ইসলামী ব্যক্তিবর্গের দ্বারা সমাজের দারিদ্রতা রাষ্ট্রের দারিদ্রতা দূর করা সম্ভব শতভাগ সম্ভব এখন মনে করেন বাংলাদেশে আমি একটা আর্টিকেল এখানে আমার কাছে আছে এই দেখেন আমি নিয়ে আসছি সময়ের অভাবে বলছি না এটা একটা হিসাব একটা আর্টিকেল জাতীয় পত্রিকা এটা বলতে গেলে আমার 4-5 মিনিট লাগবে 1 মিনিটে আমি সংক্ষেপে বলি এই যে এই সংবাদপত্রের আর্টিকেলটা আজকে সকালে আমি পড়লাম তা আমি যেটা দেখলাম যে ধারণা করা হচ্ছে বাংলাদেশে প্রতি বছর কমপক্ষে যে পরিমাণ ফসল উৎপন্ন হয় সেটা অন্তত 7 থেকে 8 মেট্রিক টন হবে 7 থেকে তো সব তো বাংলাদেশে মুসলমান না অন্য ধর্মেরও আছে আমি একটা হিসাব দেই ধরেন আমি যদি ধরি 5 লক্ষ মেট্রিক টন যাকাতযোগ্য অ্যাসেট যদি পাওয়া যায় তাহলে 5 লক্ষ মেট্রিক টন যাকাতযোগ্য অ্যাসেট পেলে এই যে মানুষগুলো লাইনে লাইনে দাঁড়ায় থাকে এরা লাইনে লাইনে দাঁড়াইতো না সরকারের দায়িত্ব হলো যাকাতের যে হকদারগুলো আছে এই যে ফসলের যাকাত পেলাম এদের ঘরে 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 পৌঁছায় দাও খাদ্য ঘাটতি থাকতো আর যারা যাকাতের নামে তামাশা করে তাদেরকে সাবধান করে দিচ্ছি আপনি আপনার বাড়ির সামনে মানুষ দেখাই না ফুটানি করে ও কি ঠেকছে গরিব আপনার কাছ থেকে যাকাত নিবে যাকাত দেওয়া আপনার জন্য ফরজ তার জন্য নেওয়া ফরজ না সে না নিলেও অসুবিধা নাই বরং আপনার সম্পদে তার হক আছে আল্লাহ বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম আপনি ভাবিয়েন না যাকাত দিয়ে তার উপর দয়া দেখাচ্ছেন বরং আপনার যাকাত নিয়ে সে আপনার উপর দয়া দেখায় আপনারটা না নিলে আপনি অপরাধী সে অপরাধী নয় ফুটানি দেখায়েন না আপনার বাসায় ডাইকে আইন না আপনি গিয়ে তার বাসায় সম্মানের সাথে বলবেন ভাই গো এইটা আপনার হাতে নেন এটা আমি আপনাকে দিয়েছি কারণ আমার সম্পদে আপনার হক আছে আপনার হক আপনারই দিয়ে গেছি আমি বাঁচার জন্য আপনার হকটা আপনারই দিয়েছি দেখবেন মুচকি হাসি দিবে মুখের ভাষা ঠিক করেন এভাবেই বলবেন
যা আমার সম্পদে আপনার অনেক হক আছে তো আপনার হকগুলো আমি হিসাব নিকাশ করে নিয়ে আসছি এটা আপনার হক আপনার কাছে দিয়ে দিলাম সুবহানাল্লাহ এভাবে ইফেক্টিভ হয়েতে যাকাত দিবেন এই যে যাকাতের মোটামুটি কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার করলাম সবশেষে যাকাতের হিসাব নিকাশ কিভাবে করবেন এই সংক্রান্ত যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে মুফতি সাহেবদের কাছে বা বিশেষজ্ঞ আলেম ওলামাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিকভাবে যাকাত আদায়ের তৌফিক দান করুন আমরা সবাই বলি আমিন